মেয়ের বুক ফাটা এই আহাজারি এইচএসসি পরীক্ষার্থী একমাত্র মেয়েকে হারিয়ে হতভাগা এক মায়ের এক বুক স্বপ্ন নিয়ে চলতি দুই সালের এইচএসি পরীক্ষায় অংশ নিয়েছিল সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী অর্পিতা মজুমদার কিন্তু হঠাৎ কি হল কেন নিলেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত হলে ওর সাথে নাকি অনেক মিসবিহেভ হয়েছে এবং হচ্ছে ওর খাতা নিয়ে গেছে এক ঘন্টা যাবৎ খাতা দিচ্ছিল না তারপরে ওর সাথে অনেক খারাপ আচরণ করছে আমি যেটা ধারণা করতেছি আর কি যে হয়তোবা এটার কারণেই মানে ঘাবড়ে যে এই ঘটনাটা ঘটাইছে গত বৃহস্পতিবার মৈনুদ্দিন মহিলা কলেজে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বাসায় ফেরেন ওর পিতা এরপর থেকেই অনেকটা মনমরা ছিল সে ওই দিন আনুমানিক রাত আটটার দিকে মহানগরের উত্তর বাগবাড়ি এলাকায় নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অর্পিতার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা আমার আমার বাচ্চা বাচ্চা গেছে আমি মুখ পারতেছি না আর আর মার বাচ্চার হারাইব অর্পিতা নগরীর বাগবাড়ি এলাকার রবীন্দ্রনাথ মজুমদারের বড় মেয়ে বাবা মা এক ছেলে এবং এক মেয়ের ছোট্ট এই পরিবারটি ওই বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন পরিবারের সদস্যরা বলছেন ওর পিতা প্রতিদিনের মতো পরীক্ষা শেষ করে বাসায় ফিরে ওই দিন বাসায় ওর পিতার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছোট ভাই এবং সে ছাড়া অন্য কেউ ছিল না এক পর্যায়ে ওর পিতা তার ছোট ভাইকে পড়ার কথা বলে নিজের শয়নকক্ষে যায় তার কিছুক্ষণ পরেই অর্পিতার ছোট ভাইয়ের চিৎকার চেঁচামেচিতে ওই বাসার মালিক এবং তার বাবা মা ছুটে আসলে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে পুলিশ এসে তার বইয়ের ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করে যেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মা বাবা ও তোমরা ভালো থেকো হঠাৎ করে ওর ছোট ভাইটা দৌড়িয়ে গেছে চিল্লে বলতেছে আঙ্কেল একটু আসেন আমার বোনটা কেমন করতেছে সাথে সাথে আমি মানে নিচে চলে আসছি আসার পরে তো দেখলাম ও একটু মানে হ্যাঙ্গিং অবস্থায় আছে তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা ওর পিতার ঝুলন্ত দেহ নামিয়ে সিলেট এমেজি অসপানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় আমি ডিউটি থেকে এসে দেখি এই অবস্থা আমি নিজেই আমি নিজেই আমার মেয়ের নামাজ আর কিচ্ছু বলতে পারি না নিয়ে মেডিকে নিয়ে গেছি এদিকে অভিযোগ উঠেছে পরীক্ষা চলাকালীন হলের মধ্যে ওই শিক্ষার্থীর সাথে মইনুদ্দিন মহিলা কলেজের শিক্ষকদের অশুভন আচরণের ফলে পরীক্ষায় খুব একটা ভালো করতে পারেননি ওর পিতা এমনকি তার পরীক্ষার খাতা প্রায় এক ঘন্টা আটকে রাখারও অভিযোগ রয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় তুলছেন ওর পিতার সহপাঠী এবং শোভাকাঙ্ক্ষীরা কিন্তু এই ঘটনা কিভাবে যে ঘটলো আমি কল্পনা করতে পারছি একটা আরও আমে একটা একটা কি বলতাম একবারে মানে আমাদের বংশের ভিত্তে মেয়ে বলতে সেই আর সে কোনো দিন কোনো চাহিদা তার কোনো চাহিদা নাই গরিবিত্তে যে আমাদের শার্ট জামা একটা কিনা দাও ভালো কাপড় একটা কিনা দাও এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ফজদুর রহমান সিলেট ভিউকে বলেন লাশের ময়নাতদন্ত হয়েছে সেই সাথে পরিবারের পক্ষ থেকে অপহত্যা মামলা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি